ইউনিয়ন পরিষদের ভবনে হঠাৎ ঢুকে পড়ে কয়েক হাজার চড়ুই পাখি তাদের কিছিরমিচির শব্দে সেখানে অন্যরকম এক আবহ তৈরি হয় পরিষদে জড়ো হওয়া পাখিদের অনেকগুলো ছিল আহত অবস্থায় সেগুলোর শুশ্রূষার ব্যবস্থা করেন চেয়ারম্যানসহ অন্যান্য কর্মীরা ভবনের ভেতর হঠাৎ পাখিদের এমন কোলাহলে অবাক হয়ে যান তারাও কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামৈনের মিঠামৈন ইউনিয়ন পরিষদ ভবনে এমন অভাবনীয় দৃশ্য দেখা যায় রোববার সন্ধ্যায় ওই সময় সেখানে কালবৈশাখী ঝড়ের তোড়ে ভেঙে যায় আশপাশের কিছু গাছপালা প্রচণ্ড ঝড় শুরু হলে বাতাসের ঝাপটায় মিঠামৈন ইউনিয়ন পরিষদের সামনের কাঁঠাল গাছে বসবাস করা হাজারো চড়ুই পাখি ঢুকে পড়ে ইউনিয়ন পরিষদের ভবনে শুধু ইউনিয়ন পরিষদের ভবনে ঢুকে পড়া নয় হঠাৎ বাতাসের ঝাপটায় বাইরেও শত শত পাখি মাটিতে পড়ে যায় পরে পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল পাখিগুলোকে বালতিতে করে ভবনের ভেতরে নিয়ে আসেন এবং সেগুলোকে উষ্ণতা দিয়ে সারিয়ে তোলার চেষ্টা করেন চেয়ারম্যানের এমন পাখি প্রেমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা কালবেলার কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন মিঠামইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল তিনি জানান পাখিগুলোকে তার নিজের কক্ষসহ অন্যান্য কক্ষে আশ্রয় দিয়েছেন আশ্রয় নেয়া পাখির সংখ্যা হাজারেরও বেশি হবে ঝড় শেষ হলে পাখিগুলোকে উড়ে যাওয়ার ব্যবস্থা করবেন বলে জানান তিনি পরিষদের সামনে দুইটা গাছ আছে কাঠল গাছের হাজার হাজার কি থাকে আমি তো কিছুতে পড়ছি ঝড় শুরু হয়েছে ঝড় পরে বৃষ্টি তো আমি বেরিয়েছি এগুলো অনেকগুলো আহত হয়েছে অনেকগুলো আমরা থালার চট পিছিয়েছি নিচে আস্তে আস্তে পানি পরে আস্তে আস্তে ভালো এগুলো হলো মানে নিয়ে আমি ইয়া রাখছি আর কি না মধ্যে রাখছি কয়েকদিনের তীব্র দাবদাহের পর রোববার রাতে দেশের বিভিন্ন জেলায় নেমেছে কালবৈশাখী ঝড় এতে কিছু ক্ষতি হলেও জনমনে নেমেছে স্বস্তি সাইদ রহমান কালবেলা